পরের বুদ্ধি শুনিয়া শুনিয়া কেউ পাগল হবেন না, নিজের বুদ্ধিতে একবার পাগল হয়ে যাবেন গা, বুঝেন নাই? তো এই কথাটা কি লেগে কইলাম সেটা একটু পরেই কইতেছি। আর এদিকটা কিন্তু আপনাদের লগে শেয়ার করলাম একটা দারুণ রেসিপি, আর এই দারুণ রেসিপির সাথে সাথে কিন্তু আমার কথাটা একেবারে মনোযোগ দিয়ে শুনিবেন। তো চলেন দেখি ঘুরে আসি গা। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমত এবং আপনাদের সবার দয়ে ভালো আছি, সুস্থ আছি। তা আমি কিন্তু ফয়েলে মনে করেন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এরপর পেঁয়াজ দিয়ে সুন্দর করে কিন্তু রেসিপি শুরু করে দিছি। এখন কই পরের বুদ্ধি শুনিয়া শুনিয়া যারা পাগল হবেন তাদের কোনো রকমের কোনো লাভ নাই, ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না। আর নিজের বুদ্ধিতে যদি পাগল হইয়া যান, ভাইরে ভাই আপনারা পাগলা করা তো নিব নিব, সাথে চিকিৎসা করবো, সাথে মনে করেন সেবা যত্ন অফুরন্ত ভালোবাসা পাইবেন, কিন্তু পরের বুদ্ধি শুনিয়া পাগল হলে তার এক কোনো পাইবেন না। এটা কি লেগে অনেক মানুষ আছে, অনেক 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 মানে আমার দেহা আপনার দেহা অনেক মানুষ আছে যে নিজের বুদ্ধি মনে করেন কোনো রকমের কোনো কামে লাগায় না, একেবারে পরে যদি মনে করেন কি কমো মানে যেইটা কয় সেটাই শুনে, আর সেই বুদ্ধিতে নাচানে চিল্লা ফলাফি কইরা নিজের বিপদ নিজেরাই কানে অনেক মানুষ আছে। তা তাদের জন্যই বলুন ভাই, নিজের বুদ্ধিতে একেবারে পাগল হয়ে যাবেন, মানে নিজে যা বুঝেন আপনি নিজে অ আ যা বুঝেন ক খা যা বুঝেন, বুঝেন নাই আপনার এবিসিটি চিনার কোনো দরকার নাই, শুধু অ আ ক খা চিনলেই হইব, সেই মতোই আপনি কাজ করেন, দেখবেন ভবিষ্যৎ ভালো হইব, আপনার জীবন ভালো হইব, মানে সুন্দর একটা জীবন পাইবেন, লগে সুখ শান্তি সমৃদ্ধি যা আছে সবই তো পাইবেনই পাইবেন। আর যদি পরের বুদ্ধি শুনিয়া সেই অ আ ক খ পার হইয়া এবিসিটি শিখতে যান, তাইলে মনে করেন জীবন তস নস হইয়া একেবারে মনে করেন দুলিশাত হইয়া যাবে। তার জন্য কইতেছি ভাইরে ভাই, নিজের বুদ্ধিতে পাগল হইবেন, পরের বুদ্ধিতে মোটেও শুনবেন না। অনেকে আছেন গড়ের কোনো রকমের কোনো বুদ্ধি শুনেন না, মানে গড়ে একটা মানুষ যে বুদ্ধিটা দিছে সেম বুদ্ধিটাই মনে করেন আরেকজনে দিছে, কিন্তু আপনি পয়লা মনে করেন ওই বুদ্ধিটা গড়ের মানুষের বুদ্ধিটা কানে নেন নাই, কানে নিয়েছেন কার কথা ওই পরের বুদ্ধিটা, আর পরের বুদ্ধিটা কানে নিয়েই কিন্তু ডাইকা আনছেন একবারে জীবনে মনে করেন কী কমো মানে অশান্তির মায়ের ডাইকা নিয়ে পড়ছেন। তা তার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই নিজের বুদ্ধিতে পাগল হবেন, পরের বুদ্ধি কোনো রকমের কোনো কানে দেবেন না। যদি কোনোদিন মনে হয় যে না বুদ্ধিটা ভালো তাহলে একটু কানে দিয়ে না, আর যদি মনে হয় না ভালো না আপনার জন্য ক্ষতিকর তাহলে দিয়েন না। তা আজকে রেসিপিটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কথাগুলো কেমন হয়েছে সেটাও জানাবেন। তা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।